ভিউয়ার্স, 6513 নং লোকোমোটিভ নিয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী রাজশাহী এক্সপ্রেস এইমাত্র পুরীর স্টেশন এই এলাকা অতিক্রম করলো। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমার ভিডিওতে যে আপনারা যে নতুন যে ডুয়েল গেজ রেল লাইন দুটি দেখছেন এটা ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ রেল লাইন। আপাতত স্লিপার বসিয়ে লাইন বসিয়ে ফেলে রাখা হয়েছে, এরপর আস্তে আস্তে জয়েন্ট করা, ঢালাই করা, ক্লিপ লাগানো, পাথর দেওয়া, ট্যাম্পিং করা, সব কিছু ধীরে ধীরে স্টেপ ওয়াইজ করা হবে। পুরীর যে আগে চৌরাস্তাটা যেটা ছিল যেখান থেকে বিআরটিসি বাস ছাড়ে সে পর্যন্ত আর কি লাইন পাতার কাজটা শেষ হয়েছে। প্রথমে যে বেডটা তৈরি করা হয়েছে বেডের উপরে প্রথমে পাথর দেওয়া হয়েছে, পাথরের পরে তারপর স্লিপার, টুয়েলভ গেজ স্লিপার বসানো হয়ে গেছে, এর উপরে লাইন পাতা হয়েছে। এখন আপনারা দেখছেন অধিকাংশ লাইনে ক্লিপ, তারপর সেলাইয়ের কাজ, জয়েন্টের কাজ, নাটবোল্ট দেওয়ার কাজ কোনো কিছু এখনও কমপ্লিট হয়নি বা শুরুই হয়নি, ওগুলো আস্তে আস্তে স্টেপ ওয়াইজ শুরু হবে। ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে, পরবর্তীতে যখন সকল কাজ সম্পন্ন হয়ে যাবে তখন আবার হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।